আজকে আপনাদের মাঝে শেয়ার করব বেগুনের অসাধারণ একটি রেসিপি যা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাপা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শুরুতেই একটি অনুরোধ জানাচ্ছি, একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্নেক প্ল্যান্ট স্থাপন পদ্ধতি। এইখানে দেখতে পাচ্ছেন কিছু স্নেক প্ল্যান্টের পাতা থেকে আমি কিছু গাছ করেছি, আর এই গাছগুলো করতে আমার প্রায় 6 মাসের মতো সময় লেগেছে, অনেকটা পরিমাণ সময় লেগে গিয়েছে। আমি কিন্তু স্নেক প্ল্যান্টের জাস্ট পাতা এভাবে করে মাটির মধ্যে দিয়ে রেখেছিলাম। তবে আপনারা মাটিতে দিবেন না, মাটির সাথে প্রায় 2 ভাগ পরিমাণ বালু দিবেন, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পাতা থেকে এরকম গাছ গজাবে। তো যাই হোক, আমার আসলে জানা ছিল না, পরবর্তীতে জেনেছি, এর জন্য আপনাদের মাঝে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এদিকে আমি হচ্ছে এরকম একটা পট নিয়ে এসেছি, আর এই পটটা কিন্তু আমি নিজেই ডেকোরেশন করেছি। আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে আমি এই পটটা খুব সুন্দরভাবে DIY করেছি। তো উপরে আই বাটনে এখন দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। আর এদিকে মাটি দেওয়ার পর স্নেক প্ল্যান্টের যে গাছটা আছে, তো এই গাছটা মাঝখানে দিয়ে দিলাম, আর পাতা থেকে যে গাছগুলো আমি করিয়েছি মানে উঠিয়েছি, এই গাছগুলো এইভাবে করে সাইডে আমি সবগুলো গাছ লাগিয়ে দিব। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে দিনগুলোতে এই স্নেক প্ল্যান্টের গাছগুলো কীরকম হয় তা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, এতে করে পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পারবেন এই স্নেক প্ল্যান্ট গাছগুলো কীরকম হয়। তো যাই হোক, স্নেক প্ল্যান্ট গাছগুলো তো প্রথমে এই পটটাতে ছিল, এখন এই পটে আমি কিছু মাটি দিয়েছি, আর আমার ক্যাকটাস গাছ থেকে কিছু এরকম ডালপালা কেটে নিলাম, এখন এই ডালপালাগুলো হচ্ছে এরকম মাটিতে করে লাগিয়ে দিচ্ছি। আর এই ক্যাকটাস গাছগুলো কিন্তু ঘরের ভিতরে খুব সুন্দর হয়, তাই আমি ভাবছি যে এই ক্যাকটাস গাছগুলো কিছুদিন ঘরের ভিতরে রাখবো, আবার বারান্দায়ও দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে আপনাদের ঘর বা ডাইনিং টেবিল এরকম করে সাজিয়ে নিতে পারেন। তো আমি এগুলো দিয়ে হচ্ছে আজকে আমার ডাইনিং টেবিলটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিব। তো পুরোটা ভিডিও জুড়েই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন কিভাবে আমি আমার ডাইনিং টেবিলটা আজকে রিয়েল প্ল্যান্ট গাছ দিয়ে সাজিয়ে নিলাম। আর এখন এই তো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বোতল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি, আর এখন এই তো রিয়েল প্ল্যান্ট এই ক্যাকটাস গাছটা আমি এই পটের ভিতরে দিয়ে দিলাম। এতে করে যদি আমি রুমের ভিতরে রেখে দিই বেডরুমে বা ডাইনিং টেবিলে তাহলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই তো স্নেক প্ল্যান্ট গাছটাও কিন্তু লাগানো হয়ে গেছে, এখন আমি এই গাছগুলোর ভিতরে পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার আগে এই স্নেক প্ল্যান্টের এই তো আরেকটা গাছ ছিল, সেটা হচ্ছে আমার কিচেনে থাকতো। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু আমার ভিডিওতে দেখেছেন আমার কিচেনে একটা স্নেক প্ল্যান্ট গাছ থাকতো, ওই গাছটাই আজকে একটু বড় পটে লাগিয়ে দিলাম। আর পাতা থেকে যে স্নেক প্ল্যান্ট গাছগুলো আমি করিয়েছি সেই গাছগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি একটা পটে, তো সেখানটাই আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন সবগুলো গাছে এভাবে করে আমি পানি দিয়ে দিচ্ছি। তো সবগুলো গাছে কিন্তু আমি পানি দিয়ে দিলাম, আর স্নেক প্ল্যান্ট গাছটা হচ্ছে আমি এই তো এই পটটার ভিতরে রেখে দিব, এতে করে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এই তো এভাবে করে দিয়ে দিলাম, আর এগুলো দিয়েই হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা একটু আজকে অন্যভাবে সাজিয়ে নিব, আর আপনাদের সাথে নিয়েই সাজাবো। তো চলুন, এই তো এখানে যে একটা ট্রে দেখতে পাচ্ছেন ছোট্ট, আর এই ট্রেটা কিন্তু ফ্রিজের ছিল, পুরোনো ফ্রিজে ছিল, সেটা কোনো কাজেই আসতো না, তাই আমি বুদ্ধি করে এরকম এই ট্রেটারে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এই গ্লাসটাও সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি, তো এই ছোট্ট গ্লাসটা আমি এই ট্রেতে রেখে দিলাম। আর এই তো দড়ি দিয়ে যে ডেকোরেশনটা করেছিলাম,
এটা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল, তো এই বোতলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি, আর এর ভিতরে আমি কিছু রিয়েল প্ল্যান্ট রেখে দিলাম। আর এই ছোট্ট ট্রেতে কিন্তু দুইটা ছোট ছোট ফ্লাওয়ার ভাস রেখে দিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর এতেও এখানে আমি ক্যাকটাস গাছ রেখে দিলাম, এই ডান পাশটায় রেখে দিলাম স্নেক প্ল্যান্ট একটা গাছ, আর এই তো এই বাম পাশে আমি রেখে দিলাম হচ্ছে স্নেক প্ল্যান্টের পাতা থেকে যে গাছগুলো উঠিয়েছিলাম সেগুলো মাটিতে লাগিয়ে দিয়েছি, সেটাই রেখে দিলাম। আর রেখে দিলাম একটা পানির বোতল, আর এই তো এই যে এই মাটির এটা কি বলে, স্পুন হোল্ডার বলেন বা ফুলের টব বলেন, আমি স্পুন হোল্ডার হিসেবেই এটাকে ইউজ করতেছি এখন আবার। আর এর মধ্যে কিছু স্পুন রেখে দিলাম, আর হয়তোবা কয়েকদিন আমি এভাবে করে আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে রাখবো, আবার কয়েকদিন পর কিন্তু চেঞ্জ করে ফেলবো। আসলে আমার মন কখন যে কি চায় আমি নিজেই জানি না, কয়েকদিন পর পরে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা চেঞ্জ করি, বেডরুমের জিনিসপত্রগুলো মানে বেডরুমের যে ডেকোরেশন আইটেমগুলো আছে সেগুলো ডাইনিং টেবিলে নিয়ে আসি বা আমার বেসিনের সামনে রেখে দিই। আসলে এভাবে করেই আমি বিভিন্ন জায়গার জিনিস বিভিন্ন জায়গায় রেখে দেখি কোনটা কোন জায়গায় ভালো লাগে, আর এভাবে করে আমার কাছে অর্গানাইজ করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এখন আমি দুপুরে রান্নাবান্নাটা করে নিই, আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি রান্না করব, এখানে এই তো পোয়া মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে, তো মাছটা প্রথমেই আমি হচ্ছে ভিজিয়ে দিব। তো এই জন্য একটা বড় গামলার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ পানির মধ্যে মাছটা ভিজিয়ে রেখে দিলাম প্রথমেই। এরপর হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেগুনের অসাধারণ একটি রেসিপি, যেটা খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো চলুন বেগুনের অসাধারণ রেসিপিটা এখন রান্না করে নিই। তো এখানে আমি প্রথমে তেলের মধ্যে দিয়েছি কিছু বেগুন, আর কিউব করে কাটা কিছু পেঁয়াজ, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এরপর উঠিয়ে নিয়েছি, আর এখন কিছু শুকনো মরিচ ভেজে তুলে নিলাম, আর এখন আরও কিছু পেঁয়াজ হালকা করে জাস্ট ভেজে তুলে নিলাম। আর যে পোয়া মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও অফ ক্যামেরায় অলরেডি রান্না করে নিয়েছি, জাস্ট রান্নার আগে মানে রান্না শেষ হওয়ার আগে আমি হচ্ছে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। তো রান্নাবান্না কিন্তু আমার শেষ, আর বেগুনের রেসিপিটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, পুরাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে হলে পুরাটা ভিডিও জুড়েই কিন্তু থাকতে হবে। তো এদিকে রান্নাবান্না করার পর আমি হচ্ছে প্লেট বাটিগুলো একটু ক্লিন করে নিলাম, আর এখন হচ্ছে এই তো আমার কিচেনের যে চুলাটা আছে সেই চুলাটা খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সব সময় রান্নাবান্না করার পর সাথেরটা সাথে কিন্তু এভাবে ক্লিন করে থাকি, এতে করে রান্নাঘরটা কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যায় না। এদিকে রান্নাবান্না করার পর কিচেনটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এখন বেগুনের এই রেসিপিটা করার জন্য এই তো এখানে পেঁয়াজ মরিচ আমি হচ্ছে আমি হাত দিয়ে প্রথমে মেখে নিলাম, এরপর এই তো বেগুনের সাথে পেঁয়াজ মরিচের সাথে এভাবে করে মাখিয়ে একটা ভর্তা তৈরি করে নিলাম। আর এভাবে করে যদি ভর্তা বানানো যায় তাহলে কিন্তু নিমিষেই দুই প্লেট গরম ভাত খেয়ে ফেলা যাবে, আপনারা চাইলে কিন্তু এভাবে বেগুনের ভর্তাটা বানাতে পারেন। তো জানি না আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নাবান্নার পর আর ক্যামেরাটা অন করা হয়নি, এখন একেবারে সন্ধ্যার পর চলে আসলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি, সাথে সরিষার তেল দিয়ে বেশ কিছু পরিমাণের আমি চানাচুর দিয়েছি, আর অল্প কিছু পরিমাণের হচ্ছে মুড়ি দিয়ে দিলাম। এভাবে করে আজকে আমি চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম, এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।